অনেক স্বাগত দেখছেন এই মুহূর্তে লোকসভার দখলদারি এবং লোকসভা দখলদারি শুরুতে যে বিষয়গুলোর দিকে আমাদের চোখ থাকবে। অবশ্যই সপ্তম দফা নির্বাচন চলছে, কিন্তু লোকসভার সপ্তম দফা নির্বাচনের পাশাপাশি আজকে কিন্তু ভাটপাড়া বিধানসভাতে উপনির্বাচনও চলছে এবং এই মুহূর্তে ভাটপাড়া খবরের শিরোনামে, তার কারণ সেখানে ব্যাপক বোমাবাজি চলছে, পরিস্থিতি সামাল দিতে র‍্যাফ নামানো হয়েছে, এতটাই খারাপ পরিস্থিতি। এটাকে সামনে রেখে যদি আমরা অন্যদিকে চোখ ফেরাই তাহলে সেখানেও কিন্তু দেখতে পাবো বিক্ষিপ্ত বিভিন্ন অশান্তির খবর বিভিন্ন জায়গা থেকে। কোথাও যাদবপুরে বিজেপি প্রার্থী অনুপম হাজরা, তিনি আক্রান্ত হয়েছেন বলে খবর, বিজেপির মুন্ডু সভাপতিকে নাকি মারধর করা হয়েছে, তার দাঁত ভেঙে গিয়েছে এরকম একটা অভিযোগ। আবার তার পাশাপাশি এরকম অভিযোগ যে পানিহাটিতে তৃণমূলের বুথ ভেঙে দেওয়া হয়েছে, ভোট দিতে দেওয়া হয়নি, এরকম অভিযোগ। রবীন্দ্র সরণিতে নাকি বোমাবাজি হয়েছে, হিন্দি ভাষাভাষীদের ভোট আটকানোটা সেখানে একটা মূল উদ্দেশ্য ছিল, এরকম বিষয় সামনে এসেছে। আবার একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেদারনাথে যাত্রা বা সেখানে ধ্যান করা, সেটা নাকি ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে, এরকম একটা অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। মোটামুটি এই হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় খবরগুলির মধ্যে অন্যতম। আরও কী কী হতে চলেছে সেদিকে আপনাদের চোখ থাকবে, আমাদেরও নজর থাকবে। এই মুহূর্তে লোকসভার দখলদারিতে আমরা দুজন অতিথিকে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি স্টুডিওতে। একেবারে আমার পাশেই রয়েছেন বিজেপির পক্ষ থেকে বিশ্বজিৎ রায়, আপনাকে অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি অসিত লায়ক, আপনাকে দুজনকেই অনেক স্বাগত। এই যে ঘটনাগুলো, মানে আমি প্রথমে ভাটপাড়া দিকেই যাব, মানে ভাটপাড়াতে ব্যাপক বোমাবাজি এবং মদন মিত্রকে লক্ষ্য করে নাকি বোমাবাজি করা হয়েছে এরকম একটা অভিযোগ, গাড়ি ঘুরিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন মদন মিত্র, র‍্যাফ নামাতে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, একটা বিধানসভার উপনির্বাচনও কি শান্তিতে হওয়ার উপায় নেই এরাজ্যে? দেখুন, শান্তির বাতাবরণটা যেটা নষ্ট হচ্ছে টোটাল, এটা বিজেপির বহিরাগত এবং বিজেপির গুন্ডামির জন্য এটা হচ্ছে। আজকে অর্জুন সিং যেখানে ভাটপাড়ার মধ্যে আছেন, সেখানে একজন জানেন যে কি দাপুটে, কী তার দাপট, কীরকমভাবে তিনি জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করেন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে সে দাপটের মোকাবিলা করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস তো জমি ছেড়ে দেবে না, তৃণমূল কংগ্রেস চাইছে সেই শক্ত জমিটাকে ঠিক মতো করে শক্ত অবস্থায় রাখতে, এবং তার জন্যই এই অশান্তিগুলো তৈরি হচ্ছে, অন্য আর কিছু নয়। বিভিন্ন জায়গায় বিজেপির কিছু গুন্ডা বাহিনী বিভিন্ন জায়গায় অল্প স্বল্প গুন্ডামি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং সেই জায়গায় তৃণমূল সেটাকে প্রোটেক্ট করছে, এবং প্রোটেক্ট করতে গিয়ে যে জায়গাটা তৈরি হচ্ছে এটা গণ্ডগোল, এটা ঝামেলার সৃষ্টি হচ্ছে, আর অন্য কিছুই না। আজকে কেন্দ্রীয় বাহিনী, এই কেন্দ্রীয় বাহিনীর উপরে মানুষের আস্থা নেই কেন? এই কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় বুথের লাইনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর সেনারা বিভিন্ন জায়গায় বলছে বিজেপিকে ভোটদান করতে হবে। এটা তো অত্যন্ত অন্যায়, এটা বিস্ময়কর জিনিস। আর নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারকে তো ভাবতে হবে যে রাজ্যের বিজেপির কোথায় ভোট হবে, না গণতন্ত্রকে রক্ষা করার জন্য আজকে নির্বাচন কমিশনারকে এই কাজটা করে দেখাতে হবে। নির্বাচন কমিশন কি পোলারাইজড হয়ে গেছে? পোলারাইজড হয়েছে, বিজেপির কোনো দোষ ত্রুটি কিছু দেখতে পাচ্ছে না, শুধু তৃণমূল কংগ্রেসের দোষ, তৃণমূল কংগ্রেস এটা করছে, ওটা করছে, সেটা করছে। অ্যাকচুয়াল একটা বিপর্যয়ক একটা পরিবেশ তৈরি করার জন্য, এবং আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলঙ্ক আরোপ করার জন্য এই সমস্ত অশুভ ঘটনাগুলো ঘটানোর চেষ্টা হচ্ছে। আপনাকে যে কথা বলতে চায় যে আমাদের তৃণমূলের পক্ষ থেকে যে আমাদের যে এসছেন সঙ্গী, আমি প্রথমেই এই কথা বলতে চাই, উনি যখন বললেন যে ভাটপাড়া যে উপনির্বাচন, আজকে যে উপনির্বাচন চলছে এবং সেখানে কাল রাত থেকে, আজ শুধু বোমাবাজিটা না, কাল রাত থেকে বোমাবাজি করা হচ্ছে। আমরা বারবার বলে এসেছি বিজেপি পার্টির পক্ষ থেকে যে সেখানে কামারহাটি থেকে কিছু কিছু গুন্ডা বহিরাগতদেরকে মদন মিত্র এনেছেন, এবং সেখানে এনে জেতবার জন্য, যেহেতু সেই এলাকাটা বিজেপিকে ভালোবাসে, সেই মাটিটা অর্জুন সিংয়ের মাটি, সেই অর্জুন সিংয়ের মাটিকে যাতে যাতে তৃণমূল প্রভাবিত করে বাইরে থেকে গুন্ডা বাহিনী এনে, এবং কামারহাটি থেকে বিশেষ করে বারবার বলা হয়েছে, আপনারা দেখেছেন কাল রাত্রে কামারহাটির পোস্ট মানে স্টিকার লাগানো গাড়ি আপনারা দেখেছেন, এবং আপনাদের ক্যামেরা বন্দী হয়েছে, সেই ছবি দেখতে পেয়েছেন, যে তাহলে কামারহাটির গাড়িটি এখানে এলো কী করে? আমাদের সেখানকার যে প্রার্থী তার পিতা অর্জুন সিংহ বারবার অভিযোগ এনেছেন যে মদন মিত্র সেই এলাকা থেকে বহিরাগতদেরকে ঢোকাচ্ছেন, এবং তৃণমূলই সন্ত্রাস আপনারা গোটা রাজ্য জুড়ে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এই কথা বলে মানে বলার অপেক্ষা রাখে না। কারণ হচ্ছে ভোটটা শুধু পশ্চিমবাংলায় চলছে না, ভোটটা চলছে কিন্তু গোটা দেশ জুড়ে। সেই গোটা দেশ জুড়ে আপনাদের সংবাদ মাধ্যমকে আমরা বলবো যে আপনারা যদি গোটা দেশে, আজকেও ভোট চলছে প্রায় 59টি কেন্দ্রে, তা সেই জায়গায় বলবো আমরা বিজেপি, আমরা আমরা যদি কেন্দ্রে শাসক ক্ষমতায় আছি,
এবং তার সঙ্গে সঙ্গে আরও প্রায় 18 থেকে 20টি রাজ্যে আমরা ক্ষমতায় আছি। তাহলে যদি সন্ত্রাস হয়, যদি সন্ত্রাস বিজেপি করে, যদি সন্ত্রাস বহিরাগত আনে বিজেপি, তাহলে বাকি 20টি রাজ্যে হচ্ছে না কেন ম্যাডাম? তিনি বোঝাতে চাইছেন যে আমি আক্রান্ত হচ্ছি বিজেপির দ্বারা। এটা প্রত্যেকটি যে অভিযোগ আনা হচ্ছে মদন মিত্র, সে প্রত্যেকটি ওনার যে বর্ণময় চরিত্র আমরা বারবার জানি এবং বর্ণময় চরিত্রের মধ্যে দেখে এসেছি বারংবার উনি যে কাণ্ড ঘটিয়েছেন, এবং তিনি কাল রাত থেকে যে কাণ্ড ঘটিয়েছেন, আমাদের প্রার্থী তার পিতা অর্জুন সিংহকে আক্রমণ করা হয়েছে, আর্য আর্য সমাজের একটি এলাকা ছিল, সেই এলাকা দিয়ে উনি আসছিলেন, সেই অবস্থায় মদন মিত্র তার বহিরাগত লোকদেরকে নিয়ে ওখানে পাঠায় এবং সেখানে তার ওপর ওখানে বোমাবাজি চালানো হয়, সেই অভিযোগ কিন্তু আমাদের প্রার্থীর পিতা এবং লোকসভার প্রার্থী ছিলেন অর্জুন সিংহ মহাশয় তিনি এনেছেন মদন মিত্রর বিরুদ্ধে। আচ্ছা অসিত দা, এটা এটা পাল্টা অভিযোগ যে মোটেও বিজেপি বাইরে থেকে লোকজন নিয়ে আসেনি, বেসিক্যালি মদন মিত্র তিনি বাইরে থেকে লোক নিয়ে গিয়ে ভোট করানোর চেষ্টা করছেন। ম্যাডাম, গুন্ডাদের ঘরের এবং বাইরের বলে আলাদা কিছু আছে কি? গুন্ডা গুন্ডাই গুন্ডা গুন্ডাই হয়। আজকে অর্জুন সিং এর গুন্ডা, এরপরে যেহেতু ও এসছে কামারহাটি থেকে মদন মিত্র, অতএব মদন মিত্র যা কিছু নিয়ে আসছে প্রোটেক্ট যদি করতে হয় মদন মিত্রকে, সব কামারহাটি থেকে হচ্ছে, এগুলো ভুয়া কথা বলছে, কেউ শুনবে না। হ্যাঁ, প্ল্যান করে হচ্ছে, অন্য আর কিচ্ছু না। গুন্ডামির আবার আগত বহিরাগত ঘরের আবার বাইরের কি, গুন্ডামি গুন্ডামি। আচ্ছা, তাহলে এই যে অনুপম হাজরা তার উপর আক্রমণ হয়েছে, বা বিজেপির মন্ডল সভাপতি দাঁত ভেঙে গেছে, তাকে মারধর করা হয়েছে, ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী তিনি আক্রান্ত হচ্ছেন, এই অভিযোগগুলো তাহলে কেন আসছে? এই অভিযোগগুলো জেনারেলি যাতে করে একটা হাইলাইটে আছে তার একটা বন্দোবস্ত করা হচ্ছে, যে পশ্চিমবঙ্গে এরকম একটা অশান্তি তৈরি হচ্ছে, তার একটা বাতাবরণ তৈরি করার একটা প্রচেষ্টা। ওই অনুপম হাজরা চলে গেল ক্যাস্ট্রোর কাছে, সেখানে গিয়ে বিভিন্ন রকম আমি ভুল করেছি আবার চলে আসব, এই ধরনের কথাবার্তা আমরা তো শুনেছি টিভিতে বিভিন্ন জায়গায়। তাহলে সেক্ষেত্রে অনুপম হাজরা কি ছড়া খোলা নিয়ে কি কথা বলছে, অনুপম হাজরার কথা আমরা বিশ্বাস করব না? অনুপম হাজরার এটা গেম প্ল্যান হতে পারে? তারপরে কিছু ক্লিপিংস লিক হয়েছিল সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, তারপরেও তিনি হঠাৎ করে তিনি খালিকে নিয়ে এসে প্রচার করালেন, সেটা নিয়ে একটা বিতর্ক, তিনি কেন প্রচার করবেন? এই যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে যে ঘটনাটা ঘটলো পশ্চিমবঙ্গে, খুব নিন্দনীয় ঘটনা, বিদ্যাসাগরকে নিয়ে রাজনীতি করার তো কোনো মানে হয় না। সেখানে দেখলাম আমরা যে অনুপম হাজরা তিনি প্রচারে বেরিয়েছেন তার নির্বাচনী প্রচারে, সঙ্গে বিদ্যাসাগর মশাইয়ের মতন মেকআপ করা একজন শিল্পীকে নিয়ে তিনি প্রচারে বেরিয়েছেন, এটা কি খুব প্রয়োজন ছিল? দেখুন, আপনারা যে ঘটনা দেখেছেন যে সর্বভারতীয় সভাপতি বিজেপির অমিত শাহ, তিনি যখন আমাদের পশ্চিমবাংলায় যখন এসছেন, বারংবার এসেছেন, এবং তার যে নির্বাচনী যে একটা র্যালি ছিল, সেই র্যালিটা কিন্তু নির্বাচন কমিশনের আইন এবং নির্দেশ অনুযায়ী র্যালিটা ছিল, এবং সেই র্যালিতে একটা বড় অভিযোগ এসেছিল, যে অভিযোগটা কি না, র্যালি থেকে কোনো আক্রমণ চালানো হয় এবং সেই আক্রমণের মাধ্যম দিয়ে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙে ফেলা হয়। কিন্তু আমরা বিজেপি পার্টির পক্ষ থেকে বারবার বলে এসেছি, রাজ্য সরকারকে বলেছি, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি, এবং আমাদের যে চিত্র সাংবাদিকরা বারবার দেখিয়েছে যে গেট কিন্তু দুটি ছিল, দুটি গেট কিন্তু কোনো ভাঙেনি, এবং ভিতরে ইউনেনিয়ামের ভিতরে চাবি তালা অবস্থায় কিন্তু বিদ্যাসাগরের মূর্তি ছিল। তাহলে গেট যখন ভাঙলো না ম্যাডাম, বিজেপি কর্মী সমর্থকরা যখন গেটের বাইরে রইল প্ররোচনা দেওয়া সত্ত্বেও, তৃণমূল ছাত্র পরিষদের প্ররোচনা দেওয়া সত্ত্বেও বিজেপির যে কর্মীরা তারা কিন্তু বাইরে ছিলেন গেটের, এবং আপনারা যদি জেনে নেন, যদি খবর নেন, দেখে নেবেন যে বিদ্যাসাগর কলেজ, সেই বিদ্যাসাগর কলেজের ভিতরে দুটো গেট পার হওয়ার পরে ভিতরে ইউনিয়ন রুম আছে, সেই ইউনিয়ন রুমের ভিতরে কিন্তু বিদ্যাসাগরের মূর্তি। আমরা বারবার করে বারবার বলেছি যে সিসিটিভি ফুটেজটা দেওয়া হোক। আমার প্রশ্নটা ছিল যে বিদ্যাসাগর মহাশয়কে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারটার কি প্রয়োজন?
এবারে ভাঙার প্রসঙ্গে আমি যাচ্ছি না, বিতর্কিত বিষয়, এটা কোনো প্রামাণ্য ফুটেজ কারোর কাছে নেই। আমি বলি আমার প্রশ্ন থাকা তো স্বাভাবিক, থাক তো স্বাভাবিক, প্রত্যেক দিনের কলেজে ফুটেজ থাকে, আর সেদিনটা কেন ফুটেজটা থাকবে না? আমরা তো দাবি করছি প্রশাসনের কাছে ফুটেজ আপনারা দেখান। হ্যাঁ, আমি একটা যে জিনিসটা বলতে চাইছি, আপনি যেটা বলছেন যে অনুপম হাজরা, অনুপম হাজরার এগেনস্টে যে বলছেন যে উনি সেভাবে বিদ্যাসাগরের মতো একজনকে সাজিয়ে কিভাবে প্রচারটা করলেন, আরও একটা কথা বলি, যখন রাজ্য রাজনীতিতে একটা অভিযোগ আসবে, সেই অভিযোগটা এনে যখন বলা হবে যে এটা বিহারি বলয়ের পার্টি, এরা বাংলার কি জানে, কটা বিহারি এসে পরে এই হয়তো তারা হয়তো বাংলার মনীষীদের চেনেন না, তারা ভেঙে দিয়েছেন, এই কথা তো আমরা মেনে নেব না। কারণ এই পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরেই কিন্তু আমাদের এই বিজেপি পার্টির জন্ম এসছে। তাই আমরা কিন্তু কোনো বিহারি বলয়ের পার্টি নয়, এটা বাংলার মানুষ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে আমাদের বিজেপির জন্ম। তাই আমরা বাংলায় প্রতিষ্ঠা, শাসন প্রতিষ্ঠার জন্য আমরা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করে আসছি। অনুপম হাজরা যেটা চেষ্টা করেছেন যে আমরা বিদ্যাসাগরকে শুধু পশ্চিমবাংলা নয়, গোটা দেশের, গোটা ভারতবর্ষের একটি মানে যে যে প্রবাদ প্রতিম পুরুষ, সেই পুরুষকে প্রত্যেকটি পরিবার এবং প্রত্যেকটি মানুষ শ্রদ্ধা করেন, এবং তার বর্ণ পরিচয় থেকে শুরু করে আমরা বহু কিছু পড়ে এসেছি। এছাড়াও দেখবেন যে প্রত্যেকটি সমাজের ক্ষেত্রে কিন্তু ওনার একটা অবদান ছিল, এবং নারীদের সম্মান রক্ষার্থে নারীদের প্রচেষ্টাটা, যেহেতু এই প্রচেষ্টা, এই জন্যই যেহেতু বিজেপির ওপর যে ডাইরেক্ট দোষারোপ আনা হচ্ছে যে বিজেপির ছেলেরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন, এই দোষারোপটা মিথ্যা, সর্বৈব মিথ্যা, আমরা এখনো অবধি বলে আসছি। আমরা বলছি যে এটা কোনো রকম ঘটনা আমাদের কর্মীরা কারণ করে না, আমরা হচ্ছি ধারক এবং সংস্কৃতির বাহক। এই আমাদের যে রাজনীতি, আমাদের যে বিজেপির রাজনীতি, এটা হচ্ছে আমরা সংস্কৃতির ধারক এবং বাহকের কাজ করে আসি। তাই আমরা বলতে চাই উনি চেষ্টা করেছেন যে, উনি দেখানোর চেষ্টা করেছেন যে বিদ্যাসাগর প্রতি আমাদের যে যতটা সম্মান, সেই সম্মান আমরা বজায় রেখে আসছি। তাই আমরা আজও ওনাকে সসম্মানে শ্রদ্ধা করি, এবং ওনাকে নিয়ে আমরা রাজনীতি অন্তপক্ষে করতে চাই না, যারা আনতে চাইছে বলি ম্যাডাম, না আমরা দেখাতে চেয়েছি যে আমরা শ্রদ্ধা করি। আমাদের বিরুদ্ধে যে আরোপ আছে, আমাদের বিরুদ্ধে যে আরোপ গুলো করা হচ্ছে, বলি ম্যাডাম, সেই জন্য আমি এই এই প্রসঙ্গে এক মিনিট একটু বলছি, আমি একটা ফোন নিই, তারপর বলবো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। দেখুন, এই উপনির্বাচনে ওখানে কে হারলো কে জিতলো তার উপরে কিন্তু আমাদের বিধানসভার কোন নির্ভর করবে না, একদমই তাই। তাহলে কেন হচ্ছে তৃণমূলীদের ওখানে এইভাবে সন্ত্রাস করছে? দেখুন, বিদ্যাসাগর নিয়ে যেটা একটা হচ্ছে, অনুপম হাজরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন, অন্য আর কিছু না। যে দলে মহাত্মা গান্ধীর মতো লোককে, জাতির জনক মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে মেরে ফেলে, এবং প্রজ্ঞা সিং ঠাকুর তাকে বিপ্লবী দেশভক্ত সৈনিক হিসেবে আখ্যা দেয়, সেখানে নোবেলজয়ী কৈলাস সত্যার্থী তীব্র ভাষায় নিন্দা করেছেন, সেই দলের কাছে বিদ্যাসাগর, মহাত্মা গান্ধী, আরও অন্যান্য যে সমস্ত মনীষী, তাদের কোনো মূল্য আছে কি? কিচ্ছু মূল্য নেই। ওরা শুধু নিজেদের কথাটা ভাবে, একটা হুঁচুক তুলে দেশকে বিভ্রান্ত করে একটা একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করে। বিদ্যাসাগর বাঙালির হৃদয়ে, সেই বাঙালির হৃদয়ের মানুষটার উপর যে অত্যাচার হয়েছে, মূর্তি ভেঙে যে অন্যায় করেছে বিজেপি এবং তার দলবল, এটা ক্ষমাহীন, এটাকে বাংলার মানুষ ক্ষমা করবে না, এই কথাটা বললাম। আর দেখবেন, আজকে 2014 সালের নির্বাচন, 2014 সালের নির্বাচন, নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং বিজেপি টিম কি বলেছিল? বলেছিল কি, আমরা কালো টাকা উদ্ধার করব, দেশের মানুষের প্রত্যেকটি গরিব মানুষের জনধন যোজনার যারা অ্যাকাউন্ট খুলে আছেন 15 লক্ষ করে টাকা ঢোকাবো। আর কি বলেছিলেন, ইউপি একটা মানে কি চোর চুচ্চুরি সরকার হয়ে দাঁড়িয়েছে, এই চোর চুচ্চুরি আমরা ভাঙবো, এবং এই জায়গাটাকে একটা
সুন্দর একটা পরিবেশ তৈরি করে করব। আর বলেছিলেন কি ডিজেল পেট্রোলের দাম আমরা কমিয়ে দেব। আজকে ডিজেল পেট্রোলের দাম 10-12 টাকা করে বেড়েছে যেদিন যা ছিল তার থেকে। আচ্ছা আরেকটা কথা বলি আপনাকে, যে এই জায়গায় দাঁড়িয়ে 15 লক্ষ কোনো 15 পয়সা ঢোকেনি, আর নিজেরাই চুরির চোরের ডাকাতের পাহাড়ে বসে আছে। আজকে বলুন অনিরামবাড়ি বলুন নীরব মোদী বলুন বিজয় মালিয়ারা এখান থেকে পালিয়ে গেল, লক্ষ লক্ষ কোটি টাকা ভারতবর্ষ থেকে নিয়ে পালিয়ে গেল, অথচ এই গভর্নমেন্ট কোনো কিছু করতে পারলো না। আচ্ছা নিশ্চয়ই এটা বিষয় যদি বলবেন, তার আগে আপনার কাছে একটা প্রশ্ন আছে। না ওনার একটা আমি না যেটা জয়দীপ বাবু প্রশ্ন করেছিলেন সেটা উত্তরটা একটুখানি দিয়ে দিন উনি। মানে সত্যি ইসলামপুরে উপনির্বাচন চলছে, আজকে ইসলামপুরের রেজাল্ট যাই হোক না কেন সেই সিটটা যদি তৃণমূল কংগ্রেস নাও পায় বা ভাটপাড়া যদি সিটটা তৃণমূল কংগ্রেস নাও পায়, সত্যি কথা বিধানসভায় তো কোনো প্রভাব পড়বে না, কোনো প্রভাবই পড়বে না। বিধানসভায় যা অবস্থা একেবারে প্রভাব পড়বে না। সেই জায়গা থেকে এত সমস্যা করার কী কারণ? এটা ছিল জয়দীপবাবুর প্রশ্ন। তা আমি আসবো সেখানে, তার সঙ্গে কিন্তু আমাদের প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা, আমাদের প্রতিনিধি শোনা যাচ্ছে? একদম শুনতে পাচ্ছি। একদম আমি জানতে চাইবো এই মুহূর্তে কি পরিস্থিতি, কারণ সকাল থেকেই তোমার এলাকা ছিল একেবারে সরগরম, বিভিন্ন রকম অভিযোগ সেখান থেকে উঠেছে, বুথ ভেঙে দেওয়া থেকে শুরু করে প্রার্থী নিজে তিনি অভিযোগ করছেন, এখন কি পরিস্থিতি? দেখো তোমাকে বলে রাখি যে সপ্তম দফায় একেবারে চূড়ান্ত পর্বে বলা যায় কার্যত নদীর বিহীন এক ঘটনা ঘটলো হারোয়ার বকজুরি গ্রাম পঞ্চায়েতের 15 নম্বর বুথে। সেখানে বাবর আলী শেখ নামে এক বাসিন্দা, যিনি পুলিশের ড্রেস পরে এসে ছাপ্পা ভোট দিতে এসেছিলেন এবং স্থানীয় বাসিন্দারা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে সন্দেহ হয় এবং এরপরে তারা ধরে ফেলে এবং বসিরহাটের মালতীপুরের বাসিন্দা ওই বাবর আলী শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এবং বাবর যেটা জানিয়েছে যে বিজেপির হয়ে টাকার লোভেই এই কাজ সে করতে এসেছিল, তবে বিজেপির তরফ থেকে কিন্তু এই ঘটনা স্বীকার করা হচ্ছে না। বলা হচ্ছে যে তাদের দলকে বদনাম করার জন্য তৃণমূলের লোকজন এটা কারসাজি করেছে। এবং এখানে প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী যেখানে নিরাপত্তায় বুথের মধ্যে নিরাপত্তার দায়িত্বে থাকে সেখানে একজন পুলিশ অফিসারকে অ্যালাউ করার কথাই নয়, কিভাবে একজন পুলিশের সাধারণ একটা ড্রেসে যখন পুলিশ কর্মী হিসাবে তিনি গেলেন তার কেন আই কার্ড দেখতে চাইলেন না বা সন্দেহ হলো না, যেটা সাধারণ মানুষের সন্দেহ হলো, এই প্রশ্নটা কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে শাসনে যদি দেখি সেখানে কিউআরটি গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়, মূলত গন্ডগোলের সূত্রপাত বিজেপির 25 নম্বর ওখানে বুথ রয়েছে, সেই 25 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী ইলেকশন প্রভাবিত করছে, বিজেপির যারা রয়েছে ওখানে সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী তাদেরকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষকে ভোট দিতে বলেছিল বিজেপিতে, অর্থাৎ বিজেপির হয়ে ভোট করানোর একটা প্রভাব কাটানোর একটা অভিযোগ ছিল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করে এবং তারপরে গন্ডগোল শুরু হয়, ছত্রভঙ্গ করতে বাহিনী এবং পুলিশ কিন্তু লাঠি চালায় সেখানে এবং এরপরে গ্রামবাসীরা তারা পাল্টা ইট বৃষ্টি করে এবং ইট বৃষ্টির ফলে কিউআরটি গাড়ি লক্ষ্য করে সেখানে ইট ছোড়া হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে, ব্যাপক পুলিশ এবং বাহিনী রয়েছে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি ঘটনা যেটা বারাসাত লোকসভা কেন্দ্রের হাবড়াতে, হাবড়ার 103, 104 এবং 105 নম্বর বুথ যেখানে রয়েছে সেই বুথে বুথ কমিটি বুথ যে ক্যাম্প করা হয়েছিল বিজেপির তরফ থেকে সেই ক্যাম্প ব্যাপক ভাঙচুর করা হয়েছে। 40 থেকে 50 জনের একটি দল তার তৃণমূল কর্মী সমর্থক এবং তৃণমূল আসছে দুষ্কৃতি বলে স্থানীয় বাসিন্দারা এবং বিজেপি কর্মীদের দাবি, তারা এসে ব্যাপক ভাঙচুর চালায় এবং এখানে ভোট প্রক্রিয়া একটা বানচাল করার চেষ্টা করা হয় এমনটা বলা হচ্ছে এবং বিজেপি 2 কর্মী দ্বারা আহত হচ্ছে এই মুহূর্তে হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন। সেখানে ঘটনার খবর পেয়ে কিন্তু বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মৃণাল কান্তি দেবনাথ তিনি কিন্তু ঘটনাস্থলে এবং হাসপাতালে ছুটে যান, ঘটনাস্থলে তিনি পুলিশের সঙ্গে কথা বলেন এবং অবিলম্বে এই বিষয়ে এই ঘটনা যারা যুক্ত হয়েছে তাদেরকে গ্রেপ্তারও দাবি করেন। একদম, এবং মানে প্রশাসনের যে ভূমিকা নিরাপত্তার ক্ষেত্রে প্রশাসনের যে ভূমিকা তোমাদের চোখে পড়েছে সেটা কতটা সন্তোষজনক? দেখো এখানে যেহেতু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা হচ্ছে সেহেতু রাজ্য পুলিশের সেই অর্থে কিন্তু বুথের ভেতরে কোনো ভূমিকা নেই, বুথের বাইরে যে সমস্ত জায়গা রয়েছে যেখানে অশান্তি ছড়ানোর প্রক্রিয়া বা অশান্তি ছড়াতে পারে সেই সমস্ত জায়গায় নির্বাচন কমিশন এবং নির্বাচনের দায়িত্বে যিনি বিভিন্ন জায়গায় অফিসাররা রয়েছেন তারা প্রয়োজনে পুলিশকে ব্যবহার করবেন এবং পুলিশকে তারাই নির্দেশ দেবেন, অর্থাৎ পুলিশকে চালনা করবেন নির্বাচন কমিশনের যারা আধিকারিক তারা, আর সেক্ষেত্রে বলা যায় টোটালটাই নির্বাচন কমিশনের দায়িত্বে এবং নির্বাচন কমিশন বেশ কিছু জায়গায় কিন্তু বিফল হয়েছে এটা বলাই যায়। তোমাকে আরো একটা বিষয় বলে রাখি যে হারোয়া এলাকায় সেখানেও কিন্তু গন্ডগোল হয়েছে, হারোয়াতে হারোয়া এবং মিনাখা এলাকাতে বাসন্তী আয়ও কিন্তু অবরোধ করা হয়েছিল এদিন 10টা নাগাদ,
মূলত সায়ন্তন বসু তিনি কিন্তু নিজেই ছুটে এসেছিলেন এবং কর্মীদের বোঝান যে তিনি যাতে কর্মীরা ভোট দিতে যায়, কিন্তু কর্মীদের তরফ থেকে বলা হচ্ছে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, তৃণমূলের তরফ থেকেই বাধা দেওয়া হচ্ছে ভোট দানে, এবং সে মতোই তারা রাস্তা অবরোধ করে বসে যায়। পরে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে এবং স্থানীয় প্রশাসনের সাহায্যে তারা ভোট দিতে যায়। অনেক ধন্যবাদ সুজিত, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ছিলেন। মানে সন্তোষজনক ব্যাখ্যা তো একেবারেই না, এবং উভয় পক্ষের অভিযোগ, মানে প্রথমে আমি বিশেষভাবে আপনার কাছে আসবো, এই অভিযোগটা কেন বারবার আসছে বলুন তো, যে কেন সেন্ট্রাল ফোর্স কেন বলবে বিজেপিকে ভোট দিতে? দেখুন, আপনারা যদি বারবার এই অভিযোগের কথা তৃণমূলের পক্ষ থেকে প্রত্যেকটা ফ্রেজে শুনছি, আমি বলিনি, আপনি বলুন, কারণ বলছি, এই কারণে বলছি যে আপনারা দেখবেন যে এই কয়েকটি দফা থেকে এই কথাটি নতুন একটি আবিষ্কার করা হলো যে কেন্দ্রীয় বাহিনী নাকি ভোটারদেরকে প্রভাবিত করছেন এবং তাদেরকে বলছেন যে বিজেপি কামাল ছাব্দ। তা আমি বারবার বলতে যাই, এত জায়গায় যখন সন্ত্রাসের একটা ছবি আসছে, তা কাইন্ডলি একটু দেখিয়ে দেন না কোনো তৃণমূলের বন্ধু ভাই যে কোনো সেন্ট্রাল ফোর্সের লোক যে উনি বলছেন যে আপ লোক ইহা কামাল ছাপ্পে ভোট দিজিয়ে এবং বিজেপিকে ভোট দেন, একটা ছবি দেখিয়ে দেন, সিঙ্গেল ছবি। কারণ ওনাদের বক্তব্য একটাই, সেন্ট্রাল ফোর্স চলে গেলে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি ভোটে যেভাবে জোর জবরদস্তি ঝাপ্পা মেরেছিলেন, ঝাপ্পা মেরে মানুষের গণতন্ত্রকে হত্যা করেছিলেন, তাই সেই গণতন্ত্রের হত্যা ওনারা করতে পারছেন না, কিছু কিছু জায়গায় চেষ্টা করছেন, সেই জন্য ওনারা এখন আর অন্য কাউকে না পেয়ে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে অভিযোগ আনছেন যে ওনারা নাকি বিজেপিতে ভোট দিতে প্রভাবিত করছেন ভোটারদেরকে। তাই আমি বলবো তৃণমূলের বন্ধু ভাইদেরকে, আপনারা যদি পারেন একটা ছবি ভিডিওগ্রাফি দেখিয়ে দেন যে সেন্ট্রাল ফোর্স কোন জায়গায় বলছে, এবং যদি করে থাকে, যদি ওই ফুটেজের মাধ্যম দিয়ে আপনারা নির্বাচন কমিশনে, আমি বলবো আপনারা করুন, আপনারা অভিযোগ আনুন নির্বাচন কমিশনে, এবং তাকে সঙ্গে সঙ্গে আশা করছি নির্বাচন কমিশন তুলে নেবে সেখান থেকে। একদম সুজিত বাবু, আমরা নিশ্চয়ই থাকবো আলোচনায়। তার সঙ্গে আমাদের রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, আরো একবার জানতে চাইবো ঠিক কি নির্বাচনের কি পরিস্থিতি চোখে পড়ছে তোমার? নির্বাচনে যে পরিস্থিতিটা এবারে চোখে পড়ছে সবাই, এবং যেটা সবাই মিলে বলছে, বিশেষ করে জাতীয় মানচিত্রে, রাজনৈতিক মানচিত্রে পশ্চিমবঙ্গ বারবার উঠে আসছে, কারণ বিজেপি আর তৃণমূলের যে দ্বৈরথ রেখা দেখতে পাচ্ছি সেটা অন্য কোনো রাজ্যে এতটা প্রকট নয়। তারা একটা পরিষ্কার সমস্ত জায়গায় এই ইকুয়েশনটা, সমীকরণটা পরিষ্কার, কারণ উত্তরপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপিকে চেষ্টা করতে হবে আপ্রাণ যতটা পারা যায় সিট বার করার, আসন সংখ্যা বার করে দেওয়া, বাড়িয়ে দেওয়া। কিন্তু সেখানে উত্তরপ্রদেশে যেহেতু এসপি সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি যে সমন্বয়টা হয়েছে, এবং সেটা খুব ভালো পাকাপাকি হয়েছে, ভালো রকম, কাজে বাইরে না বললেও ভেতরে বিজেপির একটা চিন্তা আছে যে ওখানে যদি কম হয় সেটা পশ্চিমবঙ্গ থেকে বাড়াতে হবে এবং সেটা উড়িষ্যা থেকে বাড়াতে হবে। আবার এদিকে মমতাকেও চেষ্টা করতেই হবে যে যদি কোনো রকমের বেশি কমে না যায়, তাহলে নিজস্ব যে যে ওজনটা তিনি পাবেন এরপরে, যদি কোন রকমে থার্ড ফান্ড না এলেও যদি এনডিএও আসে, ধরা যাক বিজেপি অ্যাবসলিউট মেজরিটিতে এলো না, এনডিএ এলো, তাহলে কিন্তু একটা মস্ত বড় একটা একটা বিজেপিকে একটা মস্ত বড় দাম চোকাতে হবে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী মোদি থাকবে কি না থাকবে, সেখানে কিন্তু মমতার একটা বিরাট সে থাকবে। তাহলে এই এই সমস্ত জিনিসের সমীকরণ মধ্যে পরিষ্কার হয়ে আছে, কিন্তু যে জিনিসটা যেভাবে হিংসা হচ্ছে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে সেটা অত্যন্ত নির্দাক, সেটা মোটেই আমাদের কারো পছন্দ হচ্ছে না। বিশেষ করে বিদ্যাসাগরের মুক্তি ভাঙার পর যেভাবে পশ্চিমবঙ্গের মধ্যে যে পোলারাইজেশন আমরা দেখেছি, যেটা আমরা এর আগে কোনদিন দেখিনি, একটা শুধু জাতপাতের বলে না, এটা বোধহয় আমার মনে হয় বিভিন্ন মানুষের মধ্যেও একটা অদ্ভুতভাবে বিভাজনের একটা ভীষণ রকমের কাজ করছে। এবার এইরকম বিভাজনের কোন রাজনীতি এর আগে পশ্চিমবঙ্গ দেখেনি, এটা হচ্ছে সবচেয়ে আমার কাছে খুব দুঃখজনক বলে মনে হয়। একদম, এবং গৌতম দা, মানে এই একটা অদ্ভুত বিষয় তো আমরা লক্ষ্য করলাম সেভেন্থ ফেজের আগে, সেটা হচ্ছে হঠাৎ করে এই প্রথমবার প্রধানমন্ত্রী তিনি একটা সাংবাদিক বৈঠক করলেন, যেখানে অবশ্য তিনি একটা কথাও বললেন না, কথা বললেন অমিত শাহ, তার আগে তিনি তার বক্তব্য পেশ করলেন, সাংবাদিকদের কোনো প্রশ্ন তিনি উত্তর দেননি, তারপরে হঠাৎ করে তিনি চলে গেলেন কেদারনাথে ধ্যান করতে, এবং এটাও নাকি ভোটারদেরকে প্রভাবিত করার উদ্দেশ্যে এরকম একটা অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে নির্বাচন কমিশনে যাচ্ছে। এখন এখন দুটো জিনিস ব্যাপার আছে, একটা এইটা প্রথম কথা, এই এর মধ্যে কিন্তু সার্বত্তা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক নেতৃত্ব চাইবেন যাতে সংবাদ মাধ্যমের মধ্যে থাকে, এটা চাইবেন,
এটা তৃণমূল কি বললো বা বিজেপি কি বললো কিচ্ছু এসে যায় না। প্রধানমন্ত্রী যদি সেটা করতে সক্ষম হন, সফল হন, তাহলে বলতে হবে তিনি সফল, এবং তৃণমূল যদি করতে না পারে তাহলে ব্যর্থ। কিন্তু কিন্তু এটা মনে রাখতে হবে যে প্রধানমন্ত্রী কিন্তু যাকে বলি আমরা মার্কেটিং, বিপণন, সেই বিপণন ব্যবস্থাটাকে এমন সুচারুভাবে, এত সুচারুভাবে রাজনীতিকে বিপণন করা যায় এটা কিন্তু বিজেপি এই মোদির আমলে দেখলো, অটল বিহারীর সময়ও দেখতে পায়নি, একেবারেই দেখতে পায়নি, এই প্রথম সেটা দেখতে পেলো মোদির আমলে। তার কারণ প্রথম কথা, এটা সবাই বলছিলেন, আমার নতুন কথা কিছু নয়, মায়ের কাছে প্রণাম করতে যাবেন সঙ্গে ক্যামেরা থাকে কোথাও, তিনি যখন অক্ষয় কুমারকে দিয়ে আপলিটিক্যাল আপলিটিক্যাল ইন্টারভিউ দেবেন, সেখানে যা যা হয়েছে তাই নিয়ে আর বেশি কথার কচকচি করে লাভ নেই, উনি যা বলেছেন বলেছেন। কিন্তু প্রেস কনফারেন্স যাকে বলা হয়, যেখানে অনেক প্রেস একসঙ্গে থাকবে, সেই মতো প্রেস কনফারেন্স উনি আজ পর্যন্ত করেনি। উনি আলাদা আলাদা করে বিভিন্ন বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেখেছেন, তাদের সঙ্গে নিজের কথা বলেছেন, সেই কথার মধ্যে এমন কোনো কথা উঠে আসেনি যেখানে তাকে দুবার ভাবতে হবে, যেখানে তাকে জিএসটি নিয়ে উত্তর দিতে হবে, যেখানে তাকে নোটবন্দি নিয়ে উত্তর দিতে হবে, যেখানে তাকে আনএমপ্লয়মেন্ট নিয়ে উত্তর দিতে হবে, এই এই ধরনের বিভিন্ন ধরনের এই সমস্ত উত্তর তাকে দিতে হবে এমন তিনি করতে পারেন। আবার কিন্তু একই সঙ্গে এটাও তো মাথায় রাখতে হবে, দুটো জিনিস আমার মাথায় রাখতে হবে, তৃণমূলের এটা কিন্তু তৃণমূলের আমরা সরকার গঠন নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি কেন্দ্রে কেন্দ্রীয় সরকার গঠন, তাদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, রিপোর্টটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তৃণমূলের বিধানসভা যখন নির্বাচন হবে তখন যেমন তৃণমূল কি করেছে তার রিপোর্টটা পুঙ্খানুপুঙ্খ ভাবে পেশ করতে হবে, এবং সেখানে নারদা সারদা যাবতীয় যাবতীয় যত রকমের দুর্নীতি হোক বা যা যা অভিযোগ আছে সমস্ত কথা আলাদাভাবে পেশ করতে হবে। কিন্তু এখানে কিন্তু প্রধানমন্ত্রী সেটা করা উচিত ছিল, সেটা আশা করেছিলাম তিনি করবেন, তিনি করতে পারেন বা করলেন না একেবারে, এবং তিনি কোনো প্রশ্ন ওয়েলকামও করেননি, তিনি কোনো কথার উত্তরও দেননি। তো তার কারণ তিনি এটা খুব পরিষ্কার সময় যে প্রধানমন্ত্রী কোনো এমন ধরনের কাজ করবেন না, কর্পোরেট হাউস যেভাবে বিজ্ঞাপন দিয়ে থাকে ঠিক সেভাবে নিজেকে প্রেজেন্ট করা, প্রজেক্ট করা, সেটা করতে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী খুব বেশি রকমের সফল, এটার মধ্যে কোনো দ্বিধা রাখার কথা নয়, এটা তিনি করতে পেরেছেন, এবং এটা করতে পেরেছেন। এটার সঙ্গে আরেকটা জিনিস খুব জুড়ে গেছে যে দেখা যাচ্ছে মিডিয়া যে ওয়ার্ল্ড সংবাদ মাধ্যম, আমি যে সংবাদ মাধ্যমে আমার প্রায় হয়ে গেল মানে 3.5 দশকের বেশি হয়ে গেল, সেখানেও আমি এইরকম ভাবে সেখানেও দুটো সম্পূর্ণ ভাগ ভাগ হয়ে যাওয়া, এই কিন্তু এইরকম মিডিয়া ওয়ার্ল্ড আমি দেখিও, এটাও কিন্তু আমি দেখি, এবং সেটাও কিন্তু এর পরে বোঝা যাবে যে কর্পোরেট ওয়ার্ল্ডটা কিভাবে এই সমস্ত মিডিয়া ওয়ার্ল্ডটাকে গ্রাস করছে, এবং সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ ক্যাপিটালাইজ করেছে। অনেক ধন্যবাদ গৌতম দা, অনেক ধন্যবাদ, আমরা গৌতম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম, এবং অবশ্যই এই বিষয়গুলো সত্যিই খুব গুরুত্বপূর্ণ। তো যেখানে আমরা ছিলাম, আমাদের যে আলোচনার মধ্যে ছিলাম, এটা কিন্তু সত্যিই একটা কথা যে এই যে রাজনীতিটা, মানে এরকম একটা মেরুকরণের রাজনীতি, তার পাশাপাশি শুধু হিন্দু মুসলমান বলে না, বাঙালি অবাঙালি, অবাঙালি ভোটারদের সাথে বাঙালি সেন্টিমেন্ট, তার সঙ্গে কিছু মনীষী মহাপুরুষদেরকে তাদেরকে জড়িয়ে যে রাজনীতি, এই রাজনীতিটা কিন্তু কাঙ্ক্ষিত নয়, অন্তত এই রাজনীতির কালচারটা ছিল না। দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে যখন এসেছি, আমি আপনাদেরকে বলতে চাই যে বিজেপি কিন্তু কোনো মেরুকরণের রাজনীতি করে না। বিজেপিকে বলা হয়, অন্যান্য দল চেষ্টা করে যে তারা বলে যে বিজেপি মেরুকরণের রাজনীতি করে, কারণ বিজেপি সবসময় আমাদের এজেন্ডাটা দেখলে, এবং আমাদের যে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং যে মেমোরেন্ডাম থাকে, সেই মেমোরেন্ডামে আপনারা দেখবেন যে এজেন্ডাগুলো আছে, সেই এজেন্ডাগুলো যদি দেখতে যান সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পারবেন ইস্তাহারগুলো যা আছে, যে সবকা সাথ টোটাল ম্যাক্সিমাম বিষয়টা আপনি দেখতে পারবেন যে সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি। কেন রাজনীতি আপনাকে বলবো, 2014 সাল থেকে যখন নরেন্দ্র মোদীজির হাত ধরে আমাদের যে গোটা দেশ জুড়ে যে ভারতীয় জনতা পার্টির মাধ্যম দিয়ে যে সরকারটি পরিচালিত হচ্ছে, সেখানে দেখবেন যখন গোটা রাজ্য জুড়ে বা গোটা দেশ জুড়ে যখন প্রধানমন্ত্রীর কোনো প্রকল্প নিচ্ছেন, সেই প্রকল্প কোনো হিন্দুর জন্য নয় বা কোনো মুসলিমের জন্য নয়, সেই প্রকল্পটি সর্ব গোটা দেশে যে 130 কোটি মানুষ আছে সেই সুযোগ সুবিধাটা পান। আপনি যখন দেখতে যাবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, সেই বাড়ি কিন্তু একজন হিন্দুও পাচ্ছে, একজন মুসলিমও পাচ্ছে,
একজন খ্রিস্টানও পাচ্ছে, একজন জৈনও পাচ্ছে, একজন বৌদ্ধিষ্টও পাচ্ছে। আপনি বিচারধারাগত দিক দিয়ে দেখতে যদি যান, আপনি ব্যাংকের অ্যাকাউন্ট যখন খোলানো হয় জনধন অ্যাকাউন্ট, সেই সময়ে দেখতে পারবেন যে মুসলিম এরিয়াতেও যেয়ে পড়ে খোলানো হয়েছে, হিন্দু এরিয়াতে যেয়ে পড়েও খোলানো হয়েছে এবং বাকি সমস্ত সম্প্রদায়ের এরিয়াতে গিয়ে গিয়ে খোলানো হয়েছে। এছাড়া আপনি যখন দেখবেন যে নারীদের সম্মানের স্বার্থে যখন মোদিজি স্বচ্ছ ভারত প্রকল্পের মাধ্যমে যে টয়লেট, সেই টয়লেট কিন্তু কোনো এইভাবে দেখা হয়নি যে উনি একটা কোনো জাতি বা সম্প্রদায়ের মানুষ, ওনার বাড়িতে দেয়া হোক এনার বাড়িতে না দেয়া হোক। তাই আমি বলতে চাই বিজেপি কিন্তু সবকা সাথ সবকা বিকাশ, মানে সবাদির উন্নতির মাধ্যমে যে রাজনীতিটা করতে চায়, এবং এই রাজনীতি এতদিন ধরে অন্যান্য রাজনৈতিক দল দেখিয়ে এসেছেন যে মেরুকরণের রাজনীতি, কোনো একটি সম্প্রদায়কে তোল্লা দিয়ে রাজনীতি। আপনি পশ্চিমবঙ্গ দেখতে পারবেন যে একটি সম্প্রদায়কে তোল্লা দিয়ে রাজনীতি চালানোর চেষ্টা করা হচ্ছে। এই রাজনীতির আমরা চাই না, এই রাজনীতি ভারতীয় জনতা পার্টি বন্ধ করতে চায়। আমরা যদি ক্ষমতায় আসি পশ্চিমবাংলায়, আমরা বলতে চাই যে আমরা কোনো রকম হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ দেখব না। আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের যে যে এজেন্ডা আছে এবং আমাদের যে স্টার, সেই অনুযায়ী আমরা কিন্তু সবকা সাথ সবকা বিকাশের কাজ করব, করব হিন্দুর, করব মুসলমানের, করব বৌদ্ধের, করব জৈনের, প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ মোদিজির মাধ্যম দিয়ে উপকৃত হবেন, এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। আচ্ছা আচ্ছা, সবকা সাথ সবকা বিকাশ এবং মেরুকরণের রাজনীতি বলি, মানে খুব স্পষ্ট অভিযোগ যে এখানে কিন্তু হয় মেরুকরণের। আচ্ছা, আমরা বলি যে সূত্র, যে কথাগুলো বিশ্বজিৎ বাবু বললেন, আমরা বলছি আমরা কি সবুজ সাথী প্রকল্পের সাইকেল বেছে বেছে দিয়েছি? কিন্তু আমি বলবো যে জায়গাটাতে অসহিষ্ণুতা তৈরি হচ্ছে বিজেপি এবং অসহিষ্ণুতা তৈরি করতে চাইছে, মুসলিমরা কি মানুষ নয়? আজকে যদি কোনো অনুষ্ঠানে আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যোগদান করেন, সেইখানে বিজেপির লোক তার পরদিন থেকে প্রচার শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম হয়ে গেল, এই ভীষণ ডেঞ্জারাস লাইন। তার মানেটা দাঁড়াচ্ছে কি, হিন্দু এবং মুসলমান ভোটের সময় লক্ষ্য করা দেখা যাচ্ছে বিজেপির কিন্তু মুসলিমদের ভোট নেবার জন্যে ছটপট করে যদি কিছু ভোট বাড়ে, কিন্তু অপরদিকে মুসলিমদের উপরে একটা বিদ্বেষ, একটা সাম্প্রদায়িক শক্তি বিকাশ ঘটিয়েই আজকে বিজেপির এই উত্থান হয়েছে। আজকে গুজরাট, যেখান থেকে নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী, সেখান থেকে আপনারা তো জানেন যে কীভাবে রায়ট কীভাবে একটা তৈরি হয়েছিল, কোনাকুনির রাজনীতি শুরু হয়েছিল। আজকে দলিতরা উত্তরপ্রদেশে মার খায়, দলিতদের পিটিয়ে মারা হয় একটা ভোট সভায় গেলে, এই ধরনের নিদর্শন তো কম নয়। বিজেপি রাজত্বগুলোতে একটার পর একটা বিভাজন বিভাজন বিভাজন, অর্থাৎ সব শ্রেণীর মানুষকে নিয়ে চলার জায়গাটা তাদের মধ্যে নেই, শুধু হিন্দু সেন্টিমেন্টের ছুড়ছুড়ি দিয়ে হিন্দুদের উল্টা পথে পরিচালিত করে। আচ্ছা, মা কালীর পূজা কে করিনি? বিজেপি শুধু ভাবে, আমরা ভাবিনি। দুর্গা পূজা আমরা করিনি, রামের পূজা আমরা করিনি, রামায়ণ ঘরে ঘরে হয়নি, হরিনাম সংকীর্তন হয়নি, কিন্তু বিশেষ করে একটা জায়গায় একটা স্লোগানকে নূতনভাবে ইয়ে করে প্রমাণ করার চেষ্টা হচ্ছে আমরা বিশাল হিন্দু। আর যারা এতদিন বেঁচে ছিল, আজকে কতদিন হলো বিজেপির উত্থান হয়েছে, তার আগে আমরা মন্দির ফন্দিরও সব বন্ধ হয়েছিল, এখন খোলা হয়েছে, খোলা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলতে চাইছেন, সব ধর্মের মানুষের সমন্বয় ঘটিয়ে একটা সুন্দর পরিবেশের মধ্যে থাকা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অস্থির হয়ে উঠেছেন একটাই কারণে, এই যে মেরুকরণের রাজনীতি, এই মেরুকরণের রাজনীতি তাকে আঘাত করছে। বাংলার মানুষকে যেভাবে তিনি ভালোবাসেন, বাংলার উন্নয়নের জন্য যে প্রাণপাত পরিশ্রম করেন, সেই জায়গাটাকে অক্ষত রাখার চেষ্টা করছেন। কিন্তু এই যে, মানে আমি এ বিষয়ে কোনো কথা হবে না যে সত্যি, হ্যাঁ ওনার যে অভিযোগটা ছিল সে বিষয়ে আপনি বলেছেন, কিন্তু এই যে বারেবার একটা অভিযোগ আসে না তৃণমূল কংগ্রেসের প্রতি, সেটা হচ্ছে সন্ত্রাস, মানে নির্বাচনী সন্ত্রাস। পঞ্চায়েত ভোটে বেশিরভাগ জায়গায় নমিনেশন ফাইল করতে দেওয়া হয়নি, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, এটা একটা অভিযোগ। আজকে কোথাও বলছেন বিজেপির এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে, কোথাও সিপিএম এর এজেন্টকে মারধর করা হয়েছে, কোথাও বিজেপি কর্মীরা তারা রাস্তায় অবরোধ করতে বসে পড়েছেন কেননা তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। সন্ত্রাসের অভিযোগটা কেন হবে এত যখন উন্নয়ন, তাহলে কিসের জন্য সন্ত্রাস? এক মিনিট, ত্রিপুরায় তো হলো লোকসভা নির্বাচন পোস্টপন্ড হয়ে গেছে, কেন হলো? ত্রিপুরা রাজ্যটা চালাচ্ছে কে? পশ্চিমবঙ্গে কি ছিল যে হঠাৎ করে উত্তাল একটা পরিবেশ তৈরি করতে হবে?
আজকে একটা বিশাল ব্যাপার হয়েছে সারা পশ্চিমবঙ্গে, বাম যে ভোটটা আছে সেই বামের ভোটটা বিজেপির দিকে সুইং করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। আচ্ছা, বিজেপির তো অভিযোগ যে সিপিএম এর ভোট নাকি টিএমসি দিকে সুইং করছে, সিপিএম ভোটটা নির্বাচন আগে বিধানসভা নির্বাচনই সেটা সম্পন্ন হয়ে গেছে, পঞ্চায়েত নির্বাচন আমরা তো কারো প্রার্থী জোগাড় করে দিতে পারবো না, এটা মুশকিল হয়ে যাচ্ছে। বিরোধীতে কি বলবে, প্রার্থী দিতে না পারলে তারা তো সবসময় বলবেই যে সন্ত্রাস হয়েছে, সন্ত্রাস হয়েছে, সন্ত্রাস হয়েছে। আরে বাবা, তোমার প্রার্থী, আমরা যে জায়গা থেকে এসেছি আপনাদের এখানে ইনপুরে, প্রত্যেকটা জায়গায় প্রার্থী ছিল, প্রত্যেকটি জায়গায় হয়েছে, সেখানে কি তৃণমূল কংগ্রেস হেরে গেছে? সেখানে তো 7টা গ্রাম পঞ্চায়েতে আমরা পেয়েছি, পঞ্চায়েত সমিতি আমরা পেয়েছি। তাহলে টেনশন কিসের? অ্যাকচুয়াল ব্যাপারটা হয়েছে কারো তো প্রার্থী দিতে পারবো না। অন্যান্য রাজ্যে পিসফুলি ভোট হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে কেন এত হিংসা? এটা বিরাট প্রশ্ন, কেন হিংসা হবে? প্রার্থী কোথাও কে প্রার্থীর গাড়ি ভাঙচুর হচ্ছে, প্রার্থীর ড্রাইভার অনুপম হাজরা ড্রাইভার যিনি ছিলেন গাড়ি তাকে একদম বিভৎসভাবে মারা হয়েছে, ওদিকে দেখছি ভাটপাড়াতে বোমাবাজি হচ্ছে, কলকাতাতেও তাই হচ্ছে, এগুলো তো দেখতেও তো খারাপ লাগছে আমাদের। আর ওই যে যে প্রতিনিধি আছেন তৃণমূলের, নমস্কার জানাই ওনাকে, উনি যেটা বললেন যে আমরা তো প্রার্থী জোগাড় করে দিতে পারি না, খুব ভালো কথা বললেন, কিন্তু এটাও তো ঠিক, উনি প্রার্থী জোগাড় করে দিতে পারবেন না, কিন্তু সিটিং কোন বিরোধী দলের প্রার্থীকে উনি আবার ডেকে নিচ্ছেন ওদের কাছে, ওনাদের কাছে। এই যে আমরা মাননীয় বিশ্বনাথ পাড়িয়ালকেই দেখতে পাচ্ছি তার উদাহরণ, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না ম্যাডাম। বিশ্বনাথ পাড়িয়াল ছিল জোট প্রার্থী, উনি জয়ী হয়েছেন একটা কংগ্রেসের সিম্বল নিয়ে, উনি জয়ী হয়েছেন। হ্যাঁ, এবং গান্ধীময় ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী এসে ওনাকে গদ্দার বলে গেলেন। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি উত্তম মুখার্জি নাম বলে উত্তম বাবু ওনাকে গদ্দার বলেছিলেন, সেই গদ্দারকে নিয়ে এখন ঘোরাফেরা চলছে, সেই গদ্দারকে এখন একটা পোস্ট দেওয়া হয়েছে আইটিটিউসির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি। তাহলে এগুলো কি বিচারিতা? এগুলো অন্যায় না? তৃণমূল দলের কি এত বেহাল অবস্থা যে সিটিং প্রার্থীকেও কেড়ে নিচ্ছে, কি ব্যাপার? নমস্কার। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। দেখো, উনি কয়েকটি বললেন, সে জায়গায় আমি কথাগুলো দেখবেন, তা আপনাকে বলতে চাই যে আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি এসছেন তাকে আমি বলতে চাই যে উনি যে বললেন কয়েকটি কথা, আমি দেখেছি পঞ্চায়েত ভোট, আপনারা দুর্গাপুরবাসীও দেখেছেন পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি ভোট। আমার খুব ভালো করে মনে আছে 2018 সালে, যদি খুব ভুল না করি, দিনটা হবে 9ই এপ্রিল, আমি দুর্গাপুর কোর্টে প্র্যাকটিস করি, দুর্গাপুর কোর্ট এবং তার উপরে আছে এসডিও অফিস, সেই এসডিও অফিসটাকে একটা মনোনয়নের একটা স্পেশাল দুদিনের সময় দেওয়া হয়েছিল, যে যখন বিডিও অফিসগুলোতে কোনো রকম মনোনয়ন দেওয়া যাচ্ছে না, বিরোধী পার্টিরা দিতে পারছেন না, সেই সময় দুদিনে একটা স্পেশাল সুযোগ দেওয়া হয়েছিল। তা সেই সময় সেই জায়গাটিকে একটি ঘেরাটোপ তৈরি করা হয়েছিল যে 144 ধারা, সেই 144 ধারাকে না মেনে শাসক দলের লোকেরা সেখানে তাণ্ডব মাচিয়েছিল, দেখেছিলাম বন্ধু। এছাড়া আমরা দেখব ওখানে দেখেছিলাম যে আমাদের যে পশ্চিম বর্ধমানের যে জেলা সভাপতি শ্রী লক্ষ্মণ গড়ুয়ের হাতকে কেটে দেওয়া হয়, সেখানে ছুরি চালানো হয়েছিল, আমরা দেখেছিলাম। এছাড়া আমি যদি খুব ভুল না করি, আমি বলতে চাই একজন সংবাদ মাধ্যমের, কোনো একটি সংবাদ, তার নাম বলতে আমি চাইছি না, কোনো একটি সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে ওখানে মাটিতে ফেলে পায়ে করে মারা হচ্ছিল, সেই মুহূর্তে আমি ফার্স্ট ছুটে গিয়ে তাকে উদ্ধার করি।
এবং তাকে উদ্ধার করে তারপরে পার্শ্ববর্তী এই অফিস থেকে সংবাদ মাধ্যমের বন্ধুরা ছুটে আসেন, তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেই সংবাদ মাধ্যমের বন্ধুকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করা হয়। তা সেই দিনগুলো আমরা দেখেছি কীভাবে গণতান্ত্রিক পরিবেশকে হত্যা করা হয়েছে, এবং পঞ্চায়েত ভোটে আমরা নমিনেশন দিতে পারিনি বহু জায়গায়, আমরা সেই জায়গায় দেখেছি যে জায়গায় নমিনেশন হয়েছে, যে জায়গায় প্রতিরোধ আমরা গড়ে তুলতে পেরেছি সেই জায়গায় আমরা জিতেছি। যেমন জঙ্গলমহলে দেখবেন প্রায় সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 7,000 কাছাকাছি আসনে কিন্তু বিজেপি জিতেছে। তাই আমরা বলতে চাই, যদি আমরা নমিনেশন ঠিকভাবে করতে পারতাম, যদি আমরা সঠিকভাবে মানুষের ভোট যদি দিতে পারতেন, তাহলে পঞ্চায়েত ভোট বা দুর্গাপুরে মিউনিসিপ্যালিটি ভোটে মানুষ বুঝিয়ে দিতেন যে বিজেপি কীভাবে এখানে ক্রমবর্ধমানভাবে এগিয়ে আসতো। তাই প্রত্যেকটি মানুষ দেখেছে মিউনিসিপ্যালিটি ভোটে মানুষকে মারধর, পঞ্চায়েত ভোটে মানুষকে হত্যা, সেই হত্যালীলা তাণ্ডব লীলা প্রত্যেকটি জায়গায় চলেছে। আমরা তো বিশেষ করে আমাদের নিজের যে এলাকা সেই এলাকাতে দেখেছি কীরকমভাবে সন্ত্রাস করেছে তৃণমূলী বন্ধুরা। তাই আমাদেরকে আর নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যে গণতন্ত্র বাঁচানোর যে চেষ্টা করছি সেই সেই লড়াইয়ের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে। প্রার্থীর কথা বললেন, যে প্রার্থীর কথা, আমরা তো প্রত্যেকটা জায়গায় প্রার্থী দিতে গিয়েছিলাম ম্যাডাম, আমাদেরকে মেরে তেড়ে দেওয়া হয়েছে, আমরা যে জায়গায় গেছি সে জায়গায় আমাদের কাগজপত্র ছিঁড়ে দেওয়া হয়েছে, বিডিও অফিসগুলোকে একটা যেন মনে হয়েছিল সেই জায়গাটা একটা সন্ত্রাসবাদের আতুর ঘর, সেই বিডিও অফিস আমরা ঢুকতে পারিনি, সেই জায়গাতে বোমাবাজি করা হয়েছে, এসডিও অফিস, সেই এসডিও অফিস দুর্গাপুরের মতো এত সেফটি জায়গা, সেই সেফটি জায়গাতে বাইরে থেকে লোক এনে পরে আমরা খুব ভালো করে সংবাদ মাধ্যম দেখেছিলেন যে আসানসোল থেকে একজন ভদ্রলোক এসেছিলেন, সেই ভদ্রলোকের একটা প্রতিনিধি দল বিরাট এসেছিলেন যার এখানে তাণ্ডব চালাচ্ছিলেন, এবং সেই জায়গায় আমরা দেখেছি আমাদের জেলা সভাপতির হাতকে ছুরি চালানো হয়, যেখানে 11-14 মতো কাছাকাছি সেলাই পড়েছিল, বিধাননগর হাসপাতালে আমাদেরকে ছুটে নিয়ে যেয়ে ভর্তি করতে হয়। তাহলে এই যদি সন্ত্রাসের পরিবেশ রাজ্য নির্বাচন চলাকালীন, রাজ্য সরকারি নির্বাচন কমিশনের চলাকালীন যখন ভোটগুলি হয় তখন আমরা দেখেছি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এইটুকু ঘটনা যখন আপনাদের আজকে এবং আজকে বলে নয় ষষ্ঠ দফাতে দেখতে পেয়েছেন কীভাবে আক্রমণ করা হয়েছে বিজেপির এবং প্রার্থী এবং বিজেপি কর্মীদেরকে, বিজেপির বুথ অফিস কীভাবে ভেঙে দেওয়া হয়েছে, সন্ত্রাস গোটা রাজ্য জুড়ে সন্ত্রাস চলছে, বিজেপি সন্ত্রাসের বিরোধিতা করছে, বিজেপি এর জন্য লড়াই করছে। এটা পঞ্চায়েত ভোট নয়, না একদম না, এটা সারা দেশ পরিচালনা ভোট, এটা দেশের নীতি নির্ধারণ ভোট, আমরা গত 2014 সালের নির্বাচনে বিজেপির কাছ থেকে এটা পেয়েছিলাম, তিনটা স্লোগান তুলেছিলেন ওনারা যে আমরা ইউপি গভর্নমেন্ট চুরি ডাকাতি ভর্তি হচ্ছে কালো টাকা উদ্ধার করব, ডিজেল পেট্রোলের দাম আমরা কমিয়ে দেবো বলেছিলাম। আমরা এবার কি লক্ষ্য করছি, দেশের নীতি নির্ধারণের জন্য কোনো আলোচনা কোনো বক্তব্য আমরা দেখতে পাইনি, তার পরিবর্তে কি হয়েছে, আত্মসহায়ককে ধরে 1 কোটি টাকা উদ্ধার হচ্ছে, বানপুরের ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকা বিজেপির কাছ থেকে পাওয়া যাচ্ছে, এটা বিজেপির অভিযোগ যে আপনারা করাচ্ছেন, তা কখনো হয় ম্যাডাম, আমাদের টাকা সস্তা হয়েছে, ডিমনিটাইজেশন করে যে টাকাটা তৈরি করা হয়েছে, না মিথ্যা 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 মিথ্যা, এই যে প্রত্যেকটা জিনিসেরই একটা কাউন্টার দিতে হয় তো, তার জন্য বলতে হবে বলে বলা, কিন্তু অ্যাকচুয়াল আমি আপনাকে বলি, এই যে দুধকুমার মণ্ডল, দিলীপ ঘোষ, ভারতী ঘোষ, শান্তন বসু, এরা পরপর যে বক্তব্যগুলো বলে বলে যাচ্ছেন মানুষকে তো বিচলিত করে চলছেন, উল্টাপাল্টা কথা বলে মানুষ বিভ্রান্ত হচ্ছে, হ্যাঁ প্রভাব করছেন মানুষকে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিভিন্ন লিডার ক্যাডার তাদের হাত থেকে আমরা আগ্নেয়াস্ত্র দেখতে পাচ্ছি, কি পাচ্ছি, একটা ব্যবসায়ীর কাছ থেকে প্রচুর টাকা পয়সা ছড়িয়ে দেওয়া হচ্ছে বুথে বুথে, বুথে আমাদের টাকা সস্তা নয়, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সরকারের কোনো টাকা পয়সা নেই, আমরা বুথ খরচে খুব কম পরিমাণ টাকা নিয়ে আমাকে বুথ খরচ করতে হয়, ছড়া মুড়িও জুটবে না, সেই খরচটুকু শুনলে আপনি হাসবেন যে কতটা পাই। আমার বাঁকুড়া জেলার সভাপতি অরূপ খান বাঁকুড়া জেলার কৃষি বা অন্যান্য জিনিসকে ধরে রাখার চেষ্টা করেন, অত্যন্ত বিশেষ ভদ্রলোক, এবং বাঁকুড়া উন্নয়ন বার্তা মানুষকে গণতান্ত্রিকভাবে তৃণমূল কংগ্রেস কি করেছে এই বার্তাটাই দিতে তিনি সবসময় প্রস্তুত আছেন, মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেই কাজগুলোই মানুষের পাশে দিন রাত করে যাই। আর একটা কথা বলি ম্যাডাম, হঠাৎ করে গজি ওঠা আর সারা বছর ধরে পড়াশোনা করা, এক রাত্রির পড়াশোনা করে কেউ যদি মনে করে থাকে আমি ফার্স্ট হয়ে যাব, সম্ভবপর হবে না,
একটা কথা বলি, 365 দিন ধরে আমরা পড়ছি, অনুশীলন করছি, নাম্বার আমরা বেশি পাবোই। আর দেখবেন বিজেপি এত তর্জন গর্জন করছে, আগামী দিনে 23 তারিখে রেজাল্ট আসুক, দেখবেন বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে দিদি যে আহ্বান দিয়েছেন 42-এর 42, সেই জায়গাটা সত্যি হবে, এই কথাটা মনে রাখবেন। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনার কাছে ছিল যে কোন একটি নির্বাচনে একজন বিশেষ প্রার্থীর কথা উনি বলেছিলেন, আচ্ছা নির্বাচনে জিতে যাওয়ার পর সাপোজ তিনি অন্য কোনো দলের প্রতীকে জিতেছেন, সেটা সিপিএম এর হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপির হতে পারে, প্রতীকে তিনি জিতলে যেখান থেকে জিতুন না কেন, তারপরে যখন সেই তিনি হতে পারে পঞ্চায়েত সদস্য, তিনি কাউন্সিলর হতে পারেন, তিনি বিধায়ক হতে পারেন, তিনি সাংসদ হতে পারেন, যেটাই হোক না কেন, নির্বাচিত জনপ্রতিনিধি তিনি যখন দল বদল করেন, এটা কিন্তু সেই অঞ্চলের ভোটাররাও ভালোভাবে নেন না, কারণ তারা কিছুতে একটা ভেবে সেই মানুষটিকে ভোট দিয়েছিলেন। তার দল বদলের প্রক্রিয়াটা কিন্তু পশ্চিমবঙ্গে এখনো অতটা ভালো করে নেওয়া যায় না, এটা মানে তৃণমূল অ্যাকসেপ্ট করে কেন? বলছি কোনো ভদ্রলোক বা কোনো লোক জনপ্রতিনিধি দায়িত্ব তার, আমাদের নয়। যাদের দলের হয়ে জিতে তিনি এসছেন তাদের দলের মানুষদের সঙ্গে আলাপ আলোচনা করে তারপর তিনি সিদ্ধান্ত নেবেন। আজকে তৃণমূল কংগ্রেসে তিনি আসতে চাইছেন আর আমরা নেব না, লাফ মেরে বাইরে বার করে দেবো, এটা তো হতে পারে না। আমরা তাদেরকে বলেছি যে আপনারা আসতে চাইছেন বুঝে সুঝে আসুন, যদি আসেন ঠিক মতো যদি কাজ করেন আসুন, আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা, এই জায়গাটাই। আচ্ছা, এবার বিশ্বজিৎ বাবু আপনি বলবেন, মানে টাকা দিচ্ছেন আপনারা, আপনারা টাকা দিয়ে ভোট কিনছেন, অস্ত্র নিয়ে আপনারা ঘুরে বেড়াচ্ছেন, বাইরে থেকে লোকজন আসছে, এবং আপনাদের কোনো প্রতিশ্রুতি আপনারা রাখেননি, প্লাস সেই প্রতিশ্রুতি নিয়ে এবারে নির্বাচনে কোনো আলোচনা হচ্ছে করেননি। দেখুন, এটা অভিযোগ আনতে পারে সেটি হচ্ছে রাজ্যের শাসক দল আমাদের বিরুদ্ধে অভিযোগ আনছে যে টাকা উদ্ধার হচ্ছে নাকি বিজেপির কাছ থেকে, টাকা উদ্ধার অস্ত্র উদ্ধার হচ্ছে নাকি বিজেপির কাছ থেকে। আমি আমি আপনাদেরকে চ্যানেল আপনার চ্যানেলের আমি চ্যানেলের মাধ্যম দিয়ে বলতে চাই, আপনি বলবেন আপনার পক্ষে যাবে বিষয়টা। এত এরকমই পরিস্থিতি হয়েছে যে প্রথমবার আমরা জীবনে দেখলাম কোনো একজন প্রার্থী যিনি সাংসদ হওয়ার জন্য নির্বাচনে লড়ছেন, তিনি জনপ্রতিনিধি হবেন, তিনি ভোট দিতে পারলেন না, এরকম কোনোদিন ঘটেনি। একজন প্রার্থী তিনি তার নির্বাচনী এলাকায় ঢুকতে পারলেন না, তিনি নমিনেশন ফাইল করতে এসেছেন একদিনে স্পেশাল পারমিশন নিয়ে এবং তিনি ভোট দিতে পারেননি। আমি এই কথাটাই আপনাদেরকে বলতে চাই যে এই নজিরবিহীন ঘটনা কিন্তু গোটা দেশে আপনারা দেখতে পাবেন না, এই নজিরবিহীন ঘটনা কিন্তু এই বাংলাতেই দেখতে পারবেন। শাসক দল তৃণমূল কংগ্রেসের অত্যাচার এবং অপশাসনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে একটা প্রার্থীকে তিনি তার এলাকাতে যেতে পারলেন না, প্রচার করতে পারলেন না, তার স্ত্রী একবারে কঠোরভাবে সেই জায়গায় কিন্তু প্রচার চালিয়ে গেলেন, তার ওপর আক্রমণ করলেন, এবং ভোটের দিনেও তার স্ত্রীকে মানে উদ্দেশ্য করে যে মানে কুরুচিকর ভাষা বলবো কুরুচিকর ভাষা ব্যবহার করেছেন সেগুলো আমরা কিন্তু প্রতিবাদ জানাই। এছাড়া বলবো যে আপনি আত্মসহায়কের তৃণমূলের যে প্রতিনিধি এসছেন যে দাদা বলছেন যে যে আত্মসহায়ক কাছ থেকে টাকা পাওয়া যাচ্ছে, আমরা এটার প্রতিবাদ করি। কারণ একটা কথা বলি, কারণ প্রার্থীর গাড়ি থেকে আমি বলি, নির্বাচন কমিশনের একটা আইন আছে, সেই নির্বাচনের কমিশনের আইন অনুযায়ী যদি গাড়িতে যদি 1,13,000 টাকা পাওয়া যায় এবং সেই গাড়িতে যদি 4 জন ব্যক্তি থাকেন, নির্বাচন কমিশনে আপনি দেখে নেবেন, খোঁজ নেন, দেখে নেন। তৃণমূল কংগ্রেসের বন্ধুকে আমি বলতে চাই যে সেখানে 50,000 টাকা অবধি আমার যতটুকু জানা আছে ক্যারি করতে পারেন, তা সেই জায়গায় দাঁড়িয়ে 1,13,000 টাকা এবং গাড়িতে 4 জন জোরজবরদস্তি করে পুলিশ ভারতী ঘোষকে বলছেন আপনি সিজার লিস্টে সই করুন, আর গাড়িতে আছে 4 জন, কেন ভারতী ঘোষ ম্যাডাম সই করবেন, কেন ম্যাডাম সই করবেন, সেখানে 4 জন আছে। আমার নির্বাচনী যখন আমার কাজ চলবে সেই জায়গায় দাঁড়িয়ে 1,13,000 টাকা 4 জনের কাছ থেকে যখন পাওয়া যাবে আমি কেন একা সই করবো, সেটা তো আমার নির্বাচনী কাজের, এবং আমি ব্যাংকের অ্যাকাউন্ট, এবং আমরা জানি যে যখন কোনো ক্যান্ডিডেট নমিনেশন করেন তার আগে তার একটা অ্যাকাউন্ট খোলা হয়, এবং সেটা সিঙ্গেল হতে পারে, সেটা জয়েন্ট অ্যাকাউন্টও হতে পারে ইলেকশন এজেন্টের সঙ্গে, তা সেই টাকাটা ভারতী ঘোষ বারবার বলেছেন যে টাকাটা কিন্তু আমার ব্যাংক থেকে তোলা টাকা, আমার অ্যাকাউন্ট দেখতে পারেন, তা 1,13,000 টাকা সেটা তো আইন মোতাবেক 2,00,000 টাকা নিয়ে যেতে পারতেন। এবং রাজ্যের শাসক দলের নেতা কর্মীরা যেভাবে টাকা ছড়াচ্ছেন ভোট কেনার জন্য, বিজেপি কোনদিন ভোট কেনার রাজনীতি করে না, বিজেপি বারবার উন্নতির রাজনীতি করে, বিকাশের রাজনীতি করে, সন্ত্রাস বিরোধিতা করে, কারণ 20টা আরো রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেই জায়গায় এই ঘটনা ঘটছে না ম্যাডাম। আচ্ছা, একটা ফোন নিয়ে আমরা, হ্যাঁ নমস্কার বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। বলুন না,
অনেক ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। এটা এটা উভয়ের ক্ষেত্রেই হয়, আমি শুধু বলবো না যে তৃণমূল কংগ্রেসের কাছে এই প্রশ্নটা যাবে, উভয়ের ক্ষেত্রেই হয়। কারণ আমরাও দেখেছি তৃণমূল কংগ্রেস ছেড়ে অনুপম হাজরা, অর্জুন সিং তারা আজকে বিজেপি প্রার্থী হয়েছেন। এটা বলা যায় না যে শুধু তৃণমূলই এরকম করছে, বিজেপি করছে না, সবাই করছে। দল বদলটা নিয়ে সত্যি কিছু বলা নেই, দল বদলের রাজনীতি চলেই। আমি একটা অন্য প্রসঙ্গে যাবো, যেহেতু আজকে সপ্তম দফা নির্বাচন, নির্বাচন আজকে শেষ, এরপরে 23 তারিখ তো আমরা সবাই জানতে পারবো যে কী হতে চলেছে। যেরকম প্রথমে অসিতবাবু আপনি বলুন, এই যে 42-এ 42-এর এই অঙ্কটা আপনারা কীভাবে সাজাচ্ছেন, মানে গ্রাউন্ড রিপোর্ট আপনাদের কী বলছে, কী করে হবে 42-এ 42? আমরা এটার উপরে ভর করে হাঁটছি, আমরা 365 দিন মানুষের সঙ্গে আছি এবং মানুষের উন্নয়নগুলো একটার পর একটা করে যাই আমরা রুটিন মাফিক। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের ডালিটা সারা পশ্চিমবঙ্গের উপরে তুলেছেন, আজ পর্যন্ত যত মুখ্যমন্ত্রী এসে থাকুন না কেন, এত ঋণধারের সংসারের উপরে থেকেও আজকে যে জায়গাটা মানুষেরকে পরিষেবা দেওয়ার জন্য যে প্রচেষ্টা, যে আকুতি, সেই জায়গাটা আমরা লক্ষ্য করেছি। এবং একটা জিনিস করেছেন, কোনো সময় পার্টির জায়গাটাকে তিনি বড় করে দেখেননি, বিডিও তাদের সম্মান দিয়েছেন, ডিএমদের সম্মান দিয়েছেন, এসপিদের সম্মান দিয়েছেন, যাতে করে কি গণতান্ত্রিক জায়গাটা সারা পশ্চিমবঙ্গের বুকে একটা সুপ্রতিষ্ঠা লাভ করে। এবং এই উদ্দেশ্য নিয়ে, এবং আজকে তো ম্যাডাম আমরা অনেক একটু ইয়ে হয়েছি, একটা সাইকেলের জন্যে অনেকে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছে, আজকে অনেক গরিব মানুষ আজকে পড়াশোনার কাজে নিজেকে ছেলেমেয়েরা ভালো করে আনন্দ মনে স্কুলে যেতে পারছে, আজকে অনেক কিছু ব্যাপার আপনি পাবেন, রূপশ্রী, কন্যাশ্রী, আজকে মেয়েরা বিজেপি হাজার চেষ্টা করলো, মেয়েদের যে সম্মান তৃণমূল কংগ্রেস দিয়েছে কন্যাশ্রী এবং রূপশ্রীর মাধ্যমে, সেই মেয়েরা ভোট দেওয়ার সঙ্গে 10 বার ভাববে যে আমরা তৃণমূল কংগ্রেসের বাইরে অন্য কাউকে ভোট দেব না। আমরা লক্ষ্য করেছি উপরে জিগির তোলা, টাকা পয়সা ছড়িয়ে বিভিন্নভাবে মানুষকে মিসগাইড করা, আজকে প্রচুর যে ঘটনাটা ঘটেছে আপনাকে তো পরিষ্কার করে দেওয়া উচিত, আমাদের গ্রাম বাংলার বুকে 10-12 জন ছেলে আছে যারা আসক্তি হয়েছে বিভিন্ন ধরনের নেশায়, সেই ছেলেগুলো বিভিন্ন আড্ডা দেয়, সেই ছেলেগুলো হাতে 2000-4000 টাকা দিয়ে ড্রিঙ্ক বা অন্যান্য জিনিসের জায়গাগুলোকে মোতায়েন করে সেই জায়গাগুলোকে উদ্ভ্রান্ত করা হয়েছে। কিন্তু তার মানে এই নয় ওই উদ্ভ্রান্ত শক্তিটা সেই বুথের সমস্ত জায়গাটাকে কভার দিতে পারবে, পারবে না, কেবলমাত্র লাফাঝাপা হাওমাও চাও এই জায়গাটাই করে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আগামী দিন দেখবেন, আমি বলে রাখলাম 23 তারিখে, যে মানুষের আত্মা, মানুষের মনুষ্যত্ব, মানুষের বিবেক কথা বলবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে রিক্ত হস্তে পশ্চিমবঙ্গের মানুষ ফেরাবে না। আচ্ছা, একই প্রশ্ন আমি বিশেষভাবে আপনাকেও করব, যে এই যে আবার আপনারা তো বলছেন ফিরে একবার মোদি সরকার, তো এই মোদি সরকারের পেছনে অঙ্কটা কি, মানে এতগুলো সিট কোথা কোথা থেকে বেরোবে, কি আপনাদের গ্রাউন্ড ওয়ার্ক? দেখুন, আপনাকে বলি, বিজেপি একটা ক্যাডার বেস দল, যে দলটা কিন্তু শুধু ওই মৌসুমি পাখির মতো আসে না যে ভোটের সময় আসবে আর চলে যাবে, নাও ভোট দাও চলে যাও, এরকম কিন্তু ভারতীয় জনতা পার্টি না। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি ক্যাডার এবং কর্মী সারা বছর মাটিতে দাঁড়িয়ে কাজ করে এবং আপনি প্রত্যেকটা রাজ্যে দেখতে পারবেন এবং এই রাজ্যেও আপনি প্রতিফলন দেখতে পারবেন, যে প্রচারকরা কীভাবে কাজ করে আসছেন প্রতিনিয়ত বাড়ি বাড়ি মানুষের সঙ্গে সংগঠন এবং তাদের মানে দুঃখ দরদে কার্যে। এবং যদি আপনারা যখন দেখবেন কোনো মানে সমাজে কোনো রকম বিক্ষোভ ছড়ানোর চেষ্টা হচ্ছে, সেই জায়গাতেও কিন্তু আমাদের কর্মীরা গিয়ে সেই মানুষকে কিন্তু বুঝিয়ে শান্ত করার চেষ্টা এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা। এছাড়া যখন দুর্যোগ কোনো জায়গায় যখন দুর্যোগ দেখতে পাবেন, সেই জায়গাও কিন্তু ভারতীয় জনতা পার্টির যারা সৈনিক আছেন এবং যারা ক্যাডার আছে তারা কিন্তু মানুষের কাছে পৌঁছে যায়, তাদেরকে হেল্প করে। তাই আমরা কোনো হাওয়ায় হাওয়ায় ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে না। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি সব বিশ্বের সব থেকে বৃহৎ রাজনৈতিক দল, যার সদস্য সংখ্যা প্রায় 15 কোটি। তাই 15 কোটি সদস্য সংখ্যাওয়ালা ভারতীয় জনতা পার্টি মানুষের স্বার্থে, মানুষের পাশে, মানুষের
পরিবারের স্বার্থে যে এবং তাদেরকে সাথে নিয়ে কাজ করে, তাই আমরা বলতে চাই গোটা দেশ জুড়ে এনডিএ তো আসবেই, তার সঙ্গে আমি বলতে চাই 300 ওপর সিট ভারতীয় জনতা পার্টি শুধু পাবে। এবং আপনি আপনাকে একথা আমি এই স্টুডিওতে বলতে চাই, একক সংখ্যাগরিষ্ঠতা ভারতীয় জনতা পার্টির ফির একবার মোদী সরকার হবে। এবং আপনাকে বলতে চাই বাংলায় 42-এ যে 42-এর স্লোগান তুলেছেন, সেই সেই যে স্লোগান একদম চুরমার হয়ে যাবে, সেই চুরমার হয়ে বাংলায় পদ্ম ফুল ফুটবে। এবং আমি 23 তারিখে আপনারা দেখতে পাবেন, আমি আমি আজকে কোনো রকম কোনো আজকে লাস্ট দেখার ভোট চলছে, আপনারা আর কিছুদিন আর কিছুক্ষণের পর দিলীপ বাবুর সঙ্গে আমাদের কথা হয়েছে আজকে, দিলীপ বাবুর বক্তব্য ছিল 23+ আজকে। আমি একটা কথা বলি, আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় তিনি বলেছেন, আমি খুব ভালো বলেছেন, আমি তো চাইবো যে এটা যেন সফল হয়ে আরও বড় হোক, ঠিক আছে। তাই আমি বলতে চাই আপনাদের আর ঘন্টাখানেকের মধ্যে থেকেই আপনাদের এক্সিট পোল শুরু হবে, আমি আজকে কোনো ইয়ে নিয়ে কটি সিট পাবে নিয়ে বলতে চাই না, কিন্তু 42-এ 42-এর যে স্বপ্ন চুরমার হতে চলেছে এবং বাংলায় যে নারীদেরকে পঞ্চায়েত ভোটে চুল ধরে আছড়ে মারা হয়েছিল, তাই নারীরা যে ভোট দেবে ভারতীয় জনতা পার্টির এবং যুবকরা যে তাদের বেকারত্ব ঘোচানোর জন্য ভারতীয় জনতা পার্টি ভোট করবে, সেই আশা রেখে আমরা একটা কথা বলি ম্যাডাম, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হবে না, আর একক সংখ্যাগরিষ্ঠতা দল হবে না বলেই আপনি মনে করে রাখুন পশ্চিমবঙ্গ, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং ওড়িশার দিকে হাত বাড়িয়েছে, উত্তরপ্রদেশ শেষ হয়ে গেছে, দক্ষিণ ভারত শেষ, আপনি দেখে নেবেন দেশব্যাপী হোক হিন্দি বলে শেষ, বিজেপি 144-এর বেশি পার হবে না, 144-এর বেশি আর হবে না, আজকে সময় শেষ, আপনি বলেছেন 144-এর বেশি হবে না, উনি বলেছেন 300-এর বেশি, আমরা নিশ্চয়ই 23 তারিখে চোখ রাখবো, একটু পর থেকে এক্সিট পোল শুরু হবে, আপনারা সেদিকেও চোখ রাখবেন। লোকসভার দখলদারি এখনকার মতো এ পর্যন্তই, যে দুজন অতিথি আমাদের সঙ্গে ছিলেন আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, নমস্কার।